হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর আপনারা জানেন যে লস অ্যান্ড লয়ার্স একটি নতুন প্রজেক্ট শুরু করেছে, আর সেটি হচ্ছে লিগেল অ্যাওয়ারনেস ট্রেনিং। আর এই লিগেল অ্যাওয়ারনেস ট্রেনিংটি কিন্তু আপনাদের মাঝে আইনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মাঝে একটা একটা ধারণা দেওয়া এবং আপনাদের মাঝে সচেতনতা তৈরি করা। সো একজন আদর্শ নাগরিক হিসেবে অবশ্যই আইনের মৌলিক বিষয়গুলো জানা আমাদের সকলের কর্তব্য, এবং এই এই বিষয়টি জানা জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এটি অনেক কাজে লাগে। সো ভিউয়ার্স, আশা করছি আমার এই ভিডিওগুলো মাধ্যমে আমি আপনাদেরকে একটা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাদের যাতে উপকারে লাগে এমন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত সবচেয়ে আলোচিত যে বিষয়, সেটি হচ্ছে সড়ক ব্যবস্থাপনা নিয়ে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 এর প্রস্তাবিত যে আইনটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, আসছি প্রমোর পরে, সাথেই থাকুন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেট। আজকের এই ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে আমরা আজকে আলোচনা করব সড়ক পরিবহন আইন 2018, যেটি এখনো প্রস্তাবনা আকারে রয়েছে, এবং এটি খসড়াটি আইন মন্ত্রণালয় থেকে অলরেডি এই আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে, এবং এই খসড়াটি মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। মন্ত্রিসভা এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দিলে সেই চূড়ান্ত অনুমোদনের পরেই এটি জাতীয় সংসদে তোলা হবে আইনটি পাশ করার জন্য। সো ভিউয়ার্স, আইনের এই আমাদের সড়ক পরিবহন আইনের যে 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 দাবিটি উঠেছিল তার প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে গত কয়েকদিন আগে দুটি বাসের রেষারেষির কারণে দুটি বাস যাত্রী ওঠানোর যে একটা প্রতিযোগিতা ছিল তারই একটি ফলশ্রুতিতে আমরা দেখেছি নির্মমভাবে দুজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা প্রথমেই সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত দুজন শিক্ষার্থীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং তার পরিবারের স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একজন আইনজীবী হিসাবে, এবং হচ্ছে আইনজীবী সমাজের পক্ষ থেকে, এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং আমরা চাই এই ঘটনার সাথে জড়িত যে ড্রাইভার রয়েছে, এবং এই ঘটনার এই 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 ধরনের পরিবহন ব্যবস্থার এই ধরনের ড্রাইভারদেরকে, এই ধরনের গাড়িকে যারা লাইসেন্স প্রদান করে, যারা এই ধরনের পরিস্থিতিকে যারা হচ্ছে নিয়ন্ত্রণ করে, এবং এই পরিবহন ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত। কারণ তাদের আশকারা পেয়েই কিন্তু আজকে এই পরিবহন ব্যবস্থার এত দুর্ভোগ। সো ভিউয়ার্স, আমরা আজকে আমাদের আমাদের আমাদেরকে আজকে রাস্তায় নামলে আমাদেরকে চিন্তা করতে হয় কখন কোন গাড়িটি এসে আমাকে মেরে দেবে, কখন কোন গাড়িটি আমাকে চাপা দেবে। সো এই ভয়, এই দুশ্চিন্তা নিয়েই কিন্তু আমাদের প্রতিদিন হচ্ছে আমাদেরকে রাস্তায় চলাচল করতে হয়। সো এটি একমাত্র আমাদের যারা এই এই পরিবহন ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করছে, পরিবহন ব্যবস্থা থেকে যারা ফায়দা উসুল করছে, একমাত্র তাদের যে স্পর্ধা তার কারণেই কিন্তু আজকে পরিবহন ব্যবস্থার এই 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 মানে এত বড় তারা দুঃসাহস করতে পেরেছে। এবং বেপরোয়া হওয়া এবং কোনো কিছুকে পাত্তা না দিয়ে কোনো মানুষের জীবনের কোনো দাম যাদের কাছে নেই, সো তাদের কাছে অবশ্যই আমাদের এই পরিবহন ব্যবস্থা নিরাপদ থাকতে পারে না। সো আমার আমার ব্যক্তিগতভাবে আমি আমি অবশ্যই চাই যে এই ছাত্রদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, চ্যানেলগুলোতে যে ঢাকা শহরের মধ্যে ড্রাইভিং লাইসেন্সবিহীন অবস্থায় সাধারণ জনগণ তো আছেই, সাধারণ ড্রাইভাররা তো আছেই, প্লাস পুলিশও কিন্তু দেখা যাচ্ছে, পুলিশেরও কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকে না, এবং তাদেরও কিন্তু গাড়ির নাম্বার প্লেট থাকে না,
কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা তারা মানছে না। ইভেন কি সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে কেউই কিন্তু সড়কের যে আইন সেই আইন না মানার মধ্যেই, না মানার দলেই তারা রয়েছে। সো আসলে এই পরিস্থিতিটি এমন এক পর্যায়ে গেছে যে 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 পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া খুবই প্রয়োজন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে এই এই শিক্ষার্থীদের এই আন্দোলন একটা বাস্তব রূপ, আমরা আন্দোলনের একটা বাস্তব একটা ফল আমরা পাবো। আমরা এই 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 আন্দোলনের ইস্যুতেই আমরা চাই যে এই ঘটনাগুলো ভবিষ্যতে যাতে আর না ঘটে, ভবিষ্যতে যাতে আর কোনো দিয়াকে এইরকম মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ দিতে না হয়, আমরা সেই সেই চেষ্টাই আমাদের সকলের পক্ষ থেকে রয়েছে। এবং আমরা চেষ্টা করব যে আমরা সবাই মিলে আমরা এই 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 যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে অরাজকতা, এই যে পরিবহন ব্যবস্থার যে এই দুর্দশা, এই দুর্দশা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। সো ভিউয়ার্স, আলোচনা করছিলাম যে সড়ক পরিবহন আইন 2018 নিয়ে আমরা আজকে কথা বলবো। সো প্রস্তাবিত সড়ক পরিবহন আইন 2018 আসলেই কতটুকু আমাদের জন্য আমাদের এই পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারবে, কতটুকু এই আইন আমাদেরকে হচ্ছে আমাদের এই সড়কের এই বেহাল দশা থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে, সেই বিষয়গুলোই আমরা আজকে দেখবো যে কি রয়েছে সড়ক পরিবহন আইনে, কি পরিবর্তন আনা হয়েছে। সো আমরা জানি যে 1983 সাল থেকে সড়ক পরিবহন আইনটি অধ্যাদেশটি হচ্ছে কার্যকর হয়ে আসছে বাংলাদেশে, এবং এই 1983 সালে এটি একটি মার্শাল ল এর সময় এই এই এটি একটি মার্শাল ল, এবং এই 83 সালের পর থেকেই কিন্তু এই আইনটি বাংলাদেশে কার্যকর হয়। এবং তারপরে আমরা দেখতে পারি যে গত 2018 সাল পর্যন্ত এই আইনের কোনো সংস্কার ছিল না, এবং এই আইনটি একটি দুর্বল আইন ছিল। যে আইনের কোনো প্রয়োগ এখানে ছিল না, যতটুকুই ছিল তারও কোনো প্রয়োগ ছিল না। এবং এই আইনটিকে সম্পূর্ণভাবে মানে বাতাসে উড়িয়ে দিয়ে যারা পরিবহন নিয়ে ব্যবসা করে, যারা পরিবহনের সাথে জড়িত, এবং এই পরিবহন সেক্টরটাকে যারা হচ্ছে উপর থেকে নিয়ন্ত্রণ করছে, তাদের প্রত্যেকেরই নিজেদের সুবিধার জন্য, নিজেদের ফায়দা লাভের জন্য তারা এই পরিবহন সেক্টরটাকে ব্যবহার করেছে। এবং এখানে তারা এমন একটি পর্যায়ে এসেছে আজকে পরিবহন ব্যবস্থার, এমন একটি পর্যায়ে যে তারা কোনো ধরনের দুর্ঘটনাকে তারা আসলে কোনো কিছুই মনে করে না, একটা মানুষের প্রাণ তাদের কাছে আসলে কিছুই না। সো এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য বর্তমান সরকার যে পরিবহন সড়ক পরিবহন 2018 সালের যে আইনটি প্রস্তাবনা রয়েছে, এবং যেটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য আছে, সেটি আসলেই কতটুকু আমাদের জন্য যুক্তিযুক্ত, এবং এই আইনে আসলে কি রয়েছে, আদৌ কি এই আইনের মাধ্যমে সড়ক পরিবহনের যে বেহাল অবস্থা সেটিকে আমরা নিরসন করতে পারবো কিনা, আমরা সেটাই দেখবো। সো চলুন দেখে নেই সড়ক পরিবহন আইন 2018 এর প্রস্তাবনায় কি কি রয়েছে। ভিউয়ার্স, আমরা যেটি বলছিলাম, আমরা আজকে আলোচনা করছিলাম সড়ক পরিবহন আইন 2018 নিয়ে। সো এটি একটি প্রস্তাবিত, এবং আবার আপনারা ইতিমধ্যে আমি জেনেছেন যে এটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য রয়েছে। সো আমরা চলুন দেখে নিই এই আইনে আসলে কি কি বিষয়ে প্রস্তাবনা আনা হয়েছে, এবং কি কি থাকতে যাচ্ছে আমাদের নতুন এই সড়ক পরিবহন আইন 2018-তে। সো এই আইনটি মূলত দ্য মোটর ভেহিকেল অর্ডিন্যান্স 1983-এর, সেটি হচ্ছে মার্শাল ল আমলে করা হয়েছিল সড়ক পরিবহন সংক্রান্ত একটি আইন। এবং সেখানে আসলে আইনের যে বিষয়গুলো ছিল তা সময়ের সাথে বর্তমানে এখন সময়ের দাবিতে এই আইনটিকে আসলে পরিবর্তন করার প্রয়োজন হয়ে পড়েছে, আর যে কারণে আমরা আসলে আজকে দেখব যে নতুন এই আইনে আসলে কি কি থাকছে। সো আগের আইনে ড্রাইভিং লাইসেন্স পেতে শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত ছিল না। নতুন আইনের খসড়ায় বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালককে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে। আচ্ছা, এরপরে যেটি হয়েছে, চালকের সহকারীরও পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকতে হবে, এবং সহকারী হতে হলেও বাধ্যতামূলকভাবে লাইসেন্স নিতে হবে। আগের অধ্যাদেশে সহকারীদের লাইসেন্সের কথা থাকলেও তাদের শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল না।
সো এই দুটিতে যদি আমি বলি যে মোটামুটি এখানে যে প্রস্তাবনাটি আনা হয়েছে যে অষ্টম শ্রেণী পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারদেরকে থাকার কথা বলা হয়েছে, এটি নিঃসন্দেহে যৌক্তিক এবং এটি আসলে ঠিক রয়েছে, এবং চালকের সহকারীরও অ্যাটলিস্ট সেখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া থাকাটা আসলে জরুরি। সো এক্ষেত্রেও এই 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 যে আইনের এই ধারাটিও অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটিও আসলে ঠিকই আছে। আচ্ছা, তারপরে যেটি বলা হয়েছে গাড়ি চালানোর জন্য চালকের বয়স আগের মতোই কমপক্ষে 18 বছর হতে হবে এবং পেশাদার চালকদের বয়স হতে হবে কমপক্ষে 21 বছর, এখানেও কোনো সমস্যা নেই, এটিও ঠিক রয়েছে। নতুন আইনের খসড়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে অনধিক 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা অভিদণ্ড দেওয়া হবে বলে বলা হয়েছে, এবং আগের আইনে এই ধরনের অপরাধের জন্য 3 মাসের জেল বা 25,000 টাকা জরিমানার বিধান ছিল। সো আসলে যে আইনের যে বিধানটি রাখা হয়েছে, প্রস্তাবনা যেটি রাখা হয়েছে 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা, এটি ঠিকই আছে, তবে এটির বাস্তবায়নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি এটি প্রকৃত অর্থে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে এই ধরনের ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো অনেকাংশেই আমাদের দেশ থেকে কমে যাবে। সো ভিউয়ার্স, এরপরে আমরা চলুন দেখে নেই যে চালকের সহকারী লাইসেন্স না থাকলে 1 মাসের জেল বা 25,000 টাকা জরিমানা বিধান রাখার কথা বলা হয়েছে নতুন আইনের খসড়ায়। নিঃসন্দেহে এটিও একটি ভালো একটি উদ্যোগ, তবে আসলে কার্যকরীকরণটাই হচ্ছে এখানে মূল বিষয়। আমরা তারপরে দেখি নেই যে নতুন আইন পাশ হলে কেউ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে ব্যবহার করতে পারবে না, এবং এই আইন ভাঙলে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা হতে পারে। সো নিঃসন্দেহে এটিও একটি ভালো একটি প্রস্তাবনা আমার মনে হয় যে মোবাইল ফোনে কথা বলা, এটি আসলেই গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা, কারণ গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ এবং হচ্ছে কনসেন্ট্রেশন দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সময় যখন আমরা দেখি যে প্রতিনিয়তই ড্রাইভাররা মোবাইলে একের পর এক কথা বলে যাচ্ছেন, এবং এই ক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা কিন্তু কম ঘটছে না। সো আইনের যে বিধানটি রাখা হয়েছে এটি এটি ভালো, তবে এটি ব্যবহারটি আসলে খুব গুরুত্বপূর্ণ। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানার যে বিধানটি রাখা হয়েছে এটি আসলে আরেকটু বাড়ানো উচিত ছিল। আচ্ছা, এরপরে যেটি রয়েছে 6 মাসের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে এমন অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় চালকদের গ্রেপ্তার করতে পারবে। নিঃসন্দেহে এটিও একটি ভালো একটি উদ্যোগ যে প্রস্তাবনা যে পুলিশ যাতে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, কেননা আমরা দেখা যায় যে একটি পরোয়ানা ইস্যু করতে গেলে সেটা কোর্টের মাধ্যমে মামলা করে দেন হচ্ছে ওয়ারেন্ট ইস্যু করাতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট কাছ থেকে একটি ওয়ারেন্ট ইস্যু করাতে হয়, কিন্তু এই এই সব এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ড্রাইভাররা কিন্তু ততক্ষণে হচ্ছে দেখা যায় যে পলাতক হয়ে যায়। সো এটি যে ইনস্ট্যান্ট যে গ্রেফতারের যে ব্যবস্থাটি করা হয়েছে এটিও নিঃসন্দেহে ভালো একটি প্রস্তাবনা এখানে রাখা হয়েছে। প্রস্তাবিত আইনে পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে, এবং ড্রাইভার যদি একবার দোষ করেন তাহলে 1টা বা 2টা পয়েন্ট কাটতে থাকে, এভাবে পয়েন্ট নীল বা শূন্য হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে। মোট 12 পয়েন্ট বরাদ্দ থাকবে, কোনো অফেন্সে কত পয়েন্ট কাটা যাবে সেটা তো সিলে বলা আছে, পয়েন্ট শূন্য হয়ে গেলে আর ড্রাইভিং থাকবে না। সো এখানেও বিষয়টি খুবই মানে উন্নত বিশ্বের সাথে তাল রেখে মূলত এটি করা হয়েছে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে যেমন এই পয়েন্টের সিস্টেম রয়েছে যে ড্রাইভার যতবার অফেন্স করবে ততবার তার সেই পয়েন্ট কাটা যাবে। আমাদের দেশে মোট 12 পয়েন্ট রাখার বিধান করা প্রস্তাবনা করা হয়েছে, যতবার ড্রাইভার অফেন্স করবে ততবার তার এই পয়েন্ট কাটতে থাকা হবে, এবং একটা পর্যায়ে যখন তার পয়েন্ট নীল হয়ে যাবে তখন কিন্তু সে তার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু বাতিল হয়ে যাবে, এবং সে কিন্তু পরবর্তীতে আর ড্রাইভিং লাইসেন্সের জন্য কোয়ালিফাই হবে না। সো এটি নিঃসন্দেহে ভালো একটি প্রস্তাবনা। এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি যে মোটরযানে গতিসীমা নিয়ন্ত্রণ যদি না করে তাহলে সেক্ষেত্রে তার 1 পয়েন্ট কাটা যাবে, আমরা যেটি দেখলাম। আর এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে 6 মাস কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানার দণ্ডে দণ্ডনীয় যে অপরাধগুলো রয়েছে সেগুলো বিনা পরোয়ানায় পুলিশ গ্রেপ্তার করতে পারবে, সেটি আমরা ইতিমধ্যেই বলেছি। পেশাদার ও অপেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স লাগবে, যদি কেউ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় অনধিক 6 মাসের কারাদণ্ড, অনধিক 50,000 টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডনীয় হবে, এই অপরাধের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। সো আমরা যেটি আসলে আগেই দেখেছিলাম যে বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ, এবং পেশাদার অপেশাদার চালকদের ক্ষেত্রে 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে, এটি আসলেই ভালো একটি প্রস্তাবনা। দুর্ঘটনার জন্য শাস্তি যেটি আমরা দেখতে পাচ্ছি, দুর্ঘটনার জন্য দণ্ডবিধি অনুযায়ী শাস্তি দেওয়া হবে। দণ্ডবিধিতে 3 রকমের বিধান রয়েছে, একটি হচ্ছে নরহত্যা হলে 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের সাজা হবে, খুন না হলে 304 ধারার অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হবে, এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে 304 বি ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড হবে।
ভিউয়ার্স, এখানে হচ্ছে আমার মূল প্রশ্ন, এবং এটি হচ্ছে আমার এখানেই হচ্ছে আসলে সরকারি নীতি নির্ধারকদের কাছে এই এখানে একটি দাবি, এবং এটি সারা দেশের আজকে দাবি যে এই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে যে 3 বছরের যে শাস্তিটি রাখা হয়েছে এটিকে আসলে বাড়িয়ে অন্ততপক্ষে 14 বছর করা উচিত ছিল, এবং এটি যদি না করা হয় তাহলে বেপরোয়াভাবে গাড়ি চালানো কিন্তু কখনোই কমবে না। আমরা উপরে যে 302 ধারার যে মৃত্যুদণ্ডের কথাটি বলা হয়েছে এটি হচ্ছে ইন্টেনশনালি কেউ যদি কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে, যেটি আসলে মানে সড়ক দুর্ঘটনার সাথে আসলে খুব একটা আমরা একে দুর্ঘটনা বলবো না, কারণ এটি যেহেতু পরিকল্পিত হত্যাকাণ্ড অতএব এটিকে সড়ক দুর্ঘটনা বলা যাচ্ছে না, এবং এটির মাধ্যমে আসলে ড্রাইভারদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, পরিবহন ব্যবস্থাকেও নিয়ন্ত্রণ করা যাবে না। আর যদি খুন না হলে যেটি হচ্ছে যদি আঘাত করার ফলে যদি সে যদি মারা না গিয়ে যদি ইন্টেনশনালি কাউকে আঘাত করার ফলে সে যদি মারা না গিয়ে সে যদি তার হাত পা যদি চলে যায় বা তার যদি অঙ্গহানি ঘটে সেক্ষেত্রে 304 ধারা অনুযায়ী তার যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু এখানে যেটি বলা হয়েছে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটলে 304-এর বি ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড, এটিতেই হচ্ছে আপত্তি, এবং আমি বিশ্বাস করি যে এই এই ধারাটি 304-এর বি অনুযায়ী যে 3 বছরের কারাদণ্ড এই শাস্তিটি সরকারের এটিকে বাড়ানো উচিত, এবং এটির এটি এটিকে যদি নিয়ন্ত্রণ করা যায় এই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর যে শাস্তি সেটিকে যদি বাড়ানো যায় তাহলে ড্রাইভারদের যেরকম সচেতনতা আসবে, ড্রাইভাররা যেরকম সতর্ক হয়ে যাবে, তেমনি এরকম ঘটনা আমরা আমাদের দেওয়ার মতো আর কোনো মেয়েকে এভাবে প্রাণ হারাতে হবে না। সো ভিউয়ার্স, 304-এর বি ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড বাড়ানো আসলে এই নতুন সড়ক পরিবহন আইনে খুবই খুবই গুরুত্বপূর্ণ। একজন আইনজীবী হিসেবে এটি আমার সরকারের কাছে পরামর্শ রইল। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে নিহত বা আহত করলে দণ্ডবিধি অনুযায়ী সাজা হবে, এবং 2 গাড়ি পাল্লা দিয়ে দুর্ঘটনা ঘটলে 3 বছরের কারাদণ্ড বা 25 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এখানে মূলত আসলে টাকা দিয়ে এটিকে সমঝোতা করার যে বিষয় সেটি এখানে বলা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালানো কিন্তু এই আইনের এই শাস্তি দিয়ে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালানো কিন্তু ঠেকানো যাবে না, অতএব এখানেও শাস্তির বিধানটি আরও বেশি বাড়ানো আসলে প্রয়োজন বলে আমি মনে করছি। তবে এটি নতুন আইনে এই প্রস্তাবনা রাখা হলো, এটি আপনারা আপনাদেরকে আসলে আমি জানিয়ে দিলাম। দুর্ঘটনায় না পড়লেও বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আইনে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 2 লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে, যেটিও আসলে আমার মনে হয় যে এটিও একটি অপর্যাপ্ত একটি প্রস্তাবনা এখানে রয়েছে। এছাড়াও এই আইনে আরো যেসব বিষয়গুলো সম্পর্কে বলা হয়েছে, জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের শাস্তি, আগের অধ্যাদেশে জাল ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের জন্য 2 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানার বিধান থাকলেও প্রস্তাবিত আইনে আমরা দেখতে পাচ্ছি যে জেল 2 বছর রেখে হয়েছে ঠিকই, কিন্তু জরিমানা 2 লাখ টাকা থেকে 1 লাখ টাকা থেকে আপনার আরো 2 লাখ টাকা বাড়িয়ে 3 লাখ টাকা করার প্রস্তাবনা করা হয়েছে। এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ফিটনেস বিহীন গাড়ি ব্যবহারের শাস্তি, এখানে বলা হয়েছে ফিটনেস চলে যাওয়ার পরেও মোটরযানের ব্যবহার করলে মোটরযানের মালিককে 1 বছরের জেল বা সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা করা হবে, এই অপরাধে আগের আইনে 6 মাস জেল বা 10,000 টাকা জরিমানা হতো। এখানে আমার মনে হয় যে এটি বলার বিষয় সেটি হচ্ছে ঢাকা শহরে 90% গাড়ির কোনো ফিটনেস নেই, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি আমরা আসলে জানি যে ঢাকা শহরের গাড়ির ফিটনেসগুলোর কী বাজে অবস্থা। আমরা এই এই বিষয়টিকে যদি আরও জোরালো করতে হয়, এটিকে যদি ঠিক করতে হয়, তাহলে গাড়ির ফিটনেস যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আমার মনে হয় 1 বছরের জেল বা 1 লাখ টাকা জরিমানা আসলে কিছুই না, কারণ যে একটি বাসের মালিক যে একটি মোটরযানের মালিক মালিক হিসেবে পরিচালনা করছে তার কাছে আসলে 1 লাখ টাকা জরিমানা আসলে তার কাছে কিছুই না। এবং আমার মনে হয় এই জরিমানাটি আরও বাড়ানো উচিত, এবং জেলের যে 1 বছর রাখা হয়েছে এটিকেও আসলে আরও বাড়ানো উচিত। ফিটনেসবিহীন গাড়ি ব্যবহারের যে শাস্তির কথা এখানে বলা হয়েছে আমরা সেই সম্পর্কে কথা বলছিলাম। এরপরে যেটি বলা হয়েছে ধারণ ক্ষমতা অতিরিক্ত মালামাল বহনের শাস্তি, 5 টন ধারণ ক্ষমতার ট্রাকের থেকে বেশি ওজনের পরিবহন করলে গাড়ির মালিক ও চালককে 3 বছরের কারাদণ্ড বা 3 লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হবে, এটি এটি আমার মনে হয় প্রস্তাবনাটি ঠিকই আছে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি যে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের শাস্তি, আমরা যেটি দেখছি যে মোবাইল ফোনে কথা বললে গাড়ি বা ব্যবহার করলে বা মোবাইল সংক্রান্ত মোবাইল জাতীয় ধরনের কোনো কিছু ডিভাইস ব্যবহার করলে গাড়ি চালানোর সময় গান শোনা ভিডিও দেখা এরকম কোনো কিছু যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে তার 5,000 টাকা জরিমানা 1 মাসের কারাদণ্ড বিধান রাখা হয়েছে। সো এটি একটি নিঃসন্দেহে একটি ভালো একটি প্রস্তাবনা।
আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি সংরক্ষিত সিটে বসলে শাস্তি। এখানে একটি আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে সরকার এই বিষয়টিকে নজরে এনেছে। আমরা দেখতে পারি যে অনেক সময় মহিলাদের সিটে পুরুষরা বসে থাকেন এবং হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত সিটে আসলে পুরুষদের কিছু কিছু আমরা অনেকেই রয়েছে যারা আমরা মানে সিট খালি পেলে আমরা হয়তো সেখানে বসে পড়ি, এবং এই বিষয়টি আসলে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। যদি এটি চূড়ান্ত হয় তাহলে আমার মনে হয় যে এটি একটি দৃষ্টান্তমূলক একটি বিধান, বিধান আইনের একটি বিধান হবে যে যে সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো মহিলা শিশু প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ যাত্রীর জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসবে না বা বসার অনুমতি দেওয়া যাবে না। এটা লঙ্ঘন করলে 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকার জরিমানা বা উভয় দণ্ড করা হবে, এরকম একটি বিধান রাখা হয়েছে। মহিলাদের সিটে বসতে না দিয়ে যদি অন্য কেউ বা পুরুষ যাত্রী যদি বসে যায় তার জন্য 1 মাসের জেল বা 5,000 টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো একটি প্রস্তাবনা। এছাড়াও সড়ক পরিবহন আইন 2018-র প্রস্তাবনাতে আরও অন্যান্য যে শাস্তিগুলোর কথা বলা হয়েছে সেটি হচ্ছে মদ পান করে বা নেশাজাতীয় দ্রব্য খেয়ে গাড়ি চালালে, সহকারীকে দিয়ে গাড়ি চালালে, উল্টো দিকে গাড়ি চালালে, নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে গাড়ি থামিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, চালক ছাড়া মোটরসাইকেল একজনের বেশি সহযাত্রী উঠালে, মোটরসাইকেলের চালক ও সহযাত্রীকে হেলমেট না থাকলে, ছাদে যাত্রী বা পণ্য বহন করলে, সড়ক বা ফুটপাতে গাড়ি সরানোর নামে যানবাহন রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করলে, ফুটপাতের উপর দিয়ে কোনো মোটরযান চলাচল করলে, এই সমস্ত কাজগুলো করলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড বা 35,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড প্রস্তাব করা হয়েছে। সো ভিউয়ার্স, এই ছিল প্রস্তাবিত সড়ক পরিবহন আইন 2018। আশা করছি আপনারা সকলেই এটিকে এই আইনের বিধানগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন, এবং আমি শুধু আলোচনাই করিনি, সেই সাথে এই আইনের যে আসলে ত্রুটিগুলো সেগুলো আমি আসলে বলার চেষ্টা করেছি। সো এটি এটি সম্পর্কে আমাদের আসলে সকলকে সকলকে এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন হতে হবে, এবং যে আইনটি পাশ হতে যাচ্ছে সে আইনটি যাতে আরও কিছু সংশোধন করা হয় সে ব্যাপারে সকলকেই আসলে সোচ্চার হতে হবে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.